ফার্স্ট হচ্ছে তোমাদের কেপির যে রেজাল্ট, কেপি কনস্টেবলের তোমরা এক্সাম দিয়েছো, রেজাল্টের জন্য অপেক্ষা করছো, সেটা তোমরা জানতে পারবে। এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের ডাব্লিউপির যে নতুন ভ্যাকেন্সি কবে প্রকাশ হবে, ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি, ঠিক আছে, ডাব্লিউপি কনস্টেবল নিউ ভ্যাকেন্সি তোমাদের কবে প্রকাশ হবে সেটাও কিন্তু তোমাদেরকে আজকে জানাবো, নিউ ভ্যাকেন্সি। তো দেখো, ফার্স্টে তোমাদেরকে কেপি রেজাল্ট সম্পর্কে এই যে দুটো আপডেট, এগুলো আমি কোথা থেকে পেয়েছি, আজকের যে কর্মসংস্থান খবরের পত্রিকা প্রকাশ হয়েছে আজকের ডেটে, সেই কর্মসংস্থান পত্রিকা যেখানে তোমাদের প্রশ্ন উত্তর করা হয় সেখান থেকে আমি আপডেট দুটো জোগাড় করেছি। কেপি রেজাল্টের সেখানে বলা হয়েছে পুজোর আগে তোমাদের কেপি রেজাল্ট প্রকাশ হবে, শুধু পুজোর আগে না, আমি তোমাদেরকে বলে রাখছি, তোমাদের কিন্তু এই মাসের লাস্ট সপ্তাহের মধ্যে প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের আলটিমেটলি পরের মাস অর্থাৎ তোমাদের সেপ্টেম্বরের মিডিল পর্যন্ত তোমাদের কেপির কিন্তু প্রিলিম রেজাল্ট প্রকাশ হয়ে যাবে, এবং তারপরেই দেখবে তোমাদের মাঠ হয়ে যাবে, এবং মাঠ হওয়ার দু তিন মাসের মধ্যে কিন্তু তোমাদের মেন এক্সাম হয়ে যাবে। তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের নিউ ভ্যাকেন্সি কবে আসবে বা কত সংখ্যক ভ্যাকেন্সি আসবে, দেখো তোমাদের ইতিমধ্যে কিন্তু যে লেটেস্ট নতুন পুলিশের ভ্যাকেন্সি প্রকাশ হবে সেটা তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবলের ভ্যাকেন্সিটা প্রকাশ হবে। তোমাদের কেপিএসআইয়ের যেন ভ্যাকেন্সি প্রকাশ হয়ে গেছে, ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে তোমাদের, কিন্তু সরি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে 29 তারিখ থেকে। কনস্টেবলের যে ডাব্লিউপি কনস্টেবলের ভ্যাকেন্সি তোমাদের দুর্গা পুজোর আগে প্রকাশ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম আছে, তোমাদের কিন্তু 8000 ছেলেদের জন্য 8000 মতো ভ্যাকেন্সি থাকবে, এবং তারপর তোমাদের কিন্তু বাকিটা মেয়েদের, যে 12000 টোটাল বলা হচ্ছিলো সেক্ষেত্রে কিন্তু বাকিটা মেয়েদের, 8000 প্লাস তোমাদের ছেলেদের থাকবে। এবং তোমাদের এই বছর অর্থাৎ দুর্গাপুজোর পরেই দেখবে তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি সেটা কিন্তু চলে আসছে, ক্লাস 10 কোয়ালিফিকেশানে অ্যাপ্লাই করতে পারবে, 18 থেকে তোমরা 18 বছর প্লাস যাদের বয়স আছে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লাই করো। এবং আমাদের চ্যানেলে ফুড এসআইয়ের জন্য জিএস এবং ম্যাথের ক্লাস হচ্ছে, অবশ্যই প্রত্যেকে জয়েন হও এবং ক্লাস